তোমরা মনে করেছো কয়েকজন বাংলাদেশের পরিচিত যাদেরকে কোরআনের ময়দানে নিয়ে আসলে হাজার হাজার মানুষ সমাগম হয়, ওই কয়েকটা মানুষদেরকে তোমরা যদি বন্দি করে ফেলো তাহলে কোরআনের মাহফিল ভেঙে যাবে, ভাঙছে না গড়ছে? আরো জোরে বলে, একটা আমির হামজা জেলখানায় 10,000 আমির হামজা জমিনে, ঠিক না? একটা মামুনুল হক গ্রেফতার হয়েছে, ঘরে ঘরে মামুনুল হক জন্ম নিয়েছে, ঠিক না? ঠিক, একটা আল্লামা গ্রেফতার হয়েছে, 10,000 আল্লামা জন্ম নিয়েছে, ঠিক না? ঠিক, এটাই কোরআনের দাওয়াতের কাজ। একজনকে গ্রেফতার করবেন, 10 জন পরিচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এমন একটা যুগ আসবে দেশের ভিতরে, কোন কোন দেশের ভিতরে এমন একটা যুগ আসবে, কিছু মানুষ তারা আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোনো আইনের ধার ধারবে না, তারা আল্লাহর আইনের উপরে বিশ্বাস করে, আল্লাহর আইন কায়েম করার জন্য চেষ্টা করবে, কিন্তু অনেক সময় বাতিলরা তাদেরকে ধরবে আর মারবে। কিন্তু মনে রেখো, এই বাতিলরা ফাঁসির রায় লিখতে লিখতে কলমের কালি শুকিয়ে যাবে, কিন্তু মুমিনদের ফাঁসি দিয়ে শেষ করতে পারবে। কি বড় কথা বললেন তিনি, এই জালিমগুলো কলমের কালি দিয়ে ফাঁসির রায় লিখতে লিখতে কলমের কালি শুকিয়ে যাবে, কিন্তু এত মুমিন জমিনে জন্ম নেবে, মুমিনদের ফাঁসি দিয়ে শেষ করতে পারবে? এই পৃথিবীতে কোরআনের প্রেমী কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আমরা কোরআনকে ভালোবাসি, একজনাকে ভালোবাসি, তিনি কে? আল্লাহর কিতাব। কার কিতাব? আর জোরে বলেন, কার? এটা আমাদের জীবন বিধান, কোরআন যা বলে তাই আমরা মানি, ঠিক না? ব্যাঠি, তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার তোমার দাওয়াত, মাংস পোলাও প্লেটে ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত, তোমার দাওয়াতে সিঁড়ি নিচে তালাশ করা নেই, আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করায়, তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার তোমার দাওয়াত, দেখে না ঘুষ সমাজ ভরা সুদ, তোমার দাওয়াত বৈধতা দেয় ফেরাউন নমরুদ, আমার দাওয়াত ইসলাম আইন আল কোরআনের বল, আমার দাওয়াত মানে না তো জুলুম বাজের দল, তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার তোমার কিতাব আমার কিতাব, নেই আবার আলহামদুলিল্লাহ বলেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? নিয়ামতের শুকরিয়া আদায় করবো কার? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সিনার আমাদের সময় নাই। আল্লাহর নাম নিয়ে তিনটা তাকবীর দেওয়া যাবে? ভালোবাসেন আল্লাহকে বেশি? দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নাম আমরা সব জায়গায় নিব, আওয়াজ বড় করে না ছোট করে। জমিনটা কার? আওয়াজ হবে কার?
আল্লাহর নাম আমরা চুপি চুপি নিব। 98% মুসলমানের দেশে ধনী থাকবে কা? এইটার বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সে যাই হোক, এই বাংলার জমিনের সূর্য ডুবে আজান শুনে, সূর্য উঠে আজান শুনে, ঠিক না? বা ঠিক, যখন সুবহে সাদিক হয় সারা বাংলাদেশের আনাচে কানাচে কার ধ্বনি বাজে ওঠে? সূর্য যখন ডুবে যায় কার ধ্বনি বেজে ওঠে? এই আল্লাহর ধ্বনির বিরুদ্ধে কথা বলার তোমরা সাহস করো না, এত সোজা না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আছে যেখানে আমরা আছি, রসুলের সুন্না আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি। এখানে কোরআন আছে না নাই? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত? আচ্ছা, আজকে সারা রাতই থাকবো ইনশাআল্লাহ। আজকে কোনো ছাড়া ছাড়ি নাই, আজকে সারা রাত। হ্যাঁ, আচ্ছা, 12টার ঘন্টা বাজুক তখন দেখা যাবে ইনশাআল্লাহ। মাহফিল কত তারিখ? 24 না, 12টার পরে কত হবে? হ্যাঁ, তাহলে ওখানে লিখে দেওয়া দরকার ছিল না, 24 আর 25। আচ্ছা, যাক, উঠতে উঠতে একটু আমার দেরি হলো, আপনাদের কি কষ্ট হবে? কার জন্য সময় দিব? কোরআনের মাহফিলে যত সময় বসে থাকবেন সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকবেন, ঠিক না? বা ঠিক, যেখানে কোরআন সেখানে ঈমান, যেখানে কোরআন নাই সেখানে ঈমান। মানুষ বুঝতেই চায় না এই কথাটা, যেখানে কোরআন সেখানে ঈমান, যেখানে কোরআন নাই সেখানে ঈমান, যেখানেই কোরআন সেখানেই শান্তি। কে দেন? আরো জোরে বলেন, মসজিদে কোরআন আছে না নাই? শান্তি কম না বেশি? এই জমিনটা যদি কোরআন দিয়ে চালাতো, জমিনটাও মসজিদের মতো শান্তিপূর্ণ হয়ে যেত, ঠিক না? বাঠে অশান্তি করার পৃথিবীর কারো ক্ষমতা ছিল? কিন্তু কেন যে এই কোরআন দিয়ে দেশ চলে না আমার বুঝে আসে না। কারণ যেখানে কোরআন থাকে সেখানে গাঁজাখোর ঠাই নাই, যেখানে কোরআন থাকে সেখানে মদখোরের ঠাই নাই, যেখানে কোরআন থাকে সেখানে বেরামাজির ঠাই নাই। যেখানেই কোরআন সেখানেই নামাজি, ঠিক না? বেঠে যেখানেই কোরআন সেখানেই তাহাজ্জুদ গুজার, যেখানেই কোরআন সেখানেই শান্তি, আলহামদুলিল্লাহ বলেন। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গায় রিপোর্ট উঠলো না, কোনো পত্রিকা কোনো টিভি চ্যানেল কোনো আজ পর্যন্ত রিপোর্ট দিতে পারলো না, অমুক মাহফিলে একজন মার্ডার হয়েছে। কিন্তু বাংলাদেশে অনেক দল আছে, এই দলের কনফারেন্সগুলো হলেই 50টা চেয়ার ভেঙে যায়, রক্ত না ঝরা পর্যন্ত সমাপ্ত হয় না, ঠিক না? বেঠিক, এই পার্শ্বে থেকে প্লাস্টিকের চেয়ার মারে, ওই পার্শ্বে নেতার মাথায় গিয়ে পড়ে। কিন্তু কোরআনের মাহফিলে মারামারি কাটাকাটি কে শান্ত রাখেন? আরো জোরে বলেন, কারণ কিতাবটা থাকে কার? যেখানেই কোরআন সেখানেই শান্তি, যেখানে কোরআন নাই সেখানেই অশান্তি, ঠিক না? বা ঠিক, আল্লাহ পরা জমিন যেন কোরআন দিয়ে চলে, আমাদের আশাকে তুমি পূরণ করে দাও। আরো জোরে বলেন আমিন। এই বাংলাদেশের মুসলমান চেয়ারের কখনো কোনো লোভ করে না, ধন সম্পদের লোভ করে না, বাড়ি গাড়ি ধন সম্পদের লোভ লালসা নাই, শুধুমাত্র একটাই লোভ লালসা, কালেমার পতাকা উড়ুক আর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, ঠিক না? বেঠে আমরা কোনো চেয়ারের লোভ লালসা করি না, তোমরাই বসে থাকো কিন্তু কাইন চাই কার? আরো জোরে বলেন কার? এই কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে বুঝে নেবেন সমস্ত আল্লাহওয়ালারা বাহির হবে চার দেয়াল থেকে, চোর ডাকাত বাটপার জেলখানায় বন্দী হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো। এই জন্য আমরা সমস্ত মাজলুমদের ময়দানে দেখতে চাই আর চোর ডাকাত বাটপারদের জেলখানায় দেখতে চাই, ঠিক না? বেঠে আল্লাহ কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। জমিন কার? আরো জোরে বলেন আমিন।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার রাজত্ব এটা? আবার আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? কে মাতব্বরি করতে আসে এখানে? আল্লাহ বলছেন তোর কত বড় সাহস, আমার জমিনে তুই মাতব্বরি করতে আসস, কত বড় সাহস, সাবধান হয়ে যা। যদি কোরআনটা ভালো লাগে কোরআন মান, আর যদি কোরআন না ভালো লাগে আমার জমিন থেকে চলে যা। কার কথা? আরো জোরে বলেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম। ঠিক না বেঠি? সূরা আর রহমানে আল্লাহ বলছে আমার কোরআনের আইন যদি তোর কাছে ভালো না লাগে আমার জমিন ছেড়ে দিয়ে চলে যা, আমার কোরআনের ময়দানে আমার জমিনের ভিতরে কোরআন চলবে, যারা কোরআন মানবি না আমার জমিনে থাকতে পারবে? তার কথা অথচ আল্লাহর জমিনে মাতব্বরি করো, বুঝো না যে জমিন টাকা কার জমিনে আছি আমরা? খবরদার, এত বাহাদুরি দেখাও না। বহু ক্ষমতাশীলদের আল্লাহ পানি খাওয়ায় সুবায় সুবায় মারছে, ঠিক না বেটা? এখনো সময় আছে, ফিরে এসো, আল্লাহর সব আইনগুলো মেনে নাও, আখেরাত সফল হয়ে যাবে, ঠিক না বেটা? ঠিক। আমরা চিরস্থায়ী আখেরাত চাই, আমরা দুনিয়া চাই না। মমিন কখনো দুনিয়াটা লালসা করে না। যদি দুনিয়া মমিন লালসা করত, 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 12 বছর জেলখানায় থাকতো না, ঠিক না ঠিক? বহু আগে বাতিলের কাছে মাথা নত করে দিত, কারণ মমিন দুনিয়া চাই না, মমিন চায় আখিরাত। আলহামদুলিল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন নিশ্চয় যারা মমিন সব জায়গায় কাকে রব মানে? আরো জোরে বলেন নামাজে গেলে রব একজন, তিনি কে? বিচারের কাজ করাই গেলে রব একজন, তিনি কে? ব্যবসা করতে গেলে রব তাকে কে? বিবাহ করতে গেলে রব তাকে কে? সব জায়গায় ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেই। সুম্মা ইসতাকামু, অটল থাকে। তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, সে যদি সব জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেই, আর যদি সুম্মাস্তা কম অটল থাকতে পারে, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর আগে জান্নাতের ফেরেশতা পাঠাবেন তিনি কে? এই জন্য জেল হোক, জুলুম হোক, যত ধরনের অত্যাচার হোক, যত ধরনের মুসিবত আমাদের উপরে চেপে আসুক, আমাদের রবকে আরো জোরে বলেন আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? দেখি আল্লাহ বলে ডাক দেন আল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। ওই কর্নার থেকে আওয়াজই আসে, ওই কর্নার উনারা মনে হয় শপথ করছে আজকে কোনো ডাকি চলবে না। হ্যাঁ, ঘুমাই গেছে, দেখি আপনারা ডাইকেন না, আপনাদের কর্নার থেকে একটা আওয়াজ দেন তো দেখি আল্লাহ। মহিলা মাহফিল সব মজা করছিলাম, আমরা সবাই একসাথে আল্লাহকে ডাক দেব, আল্লাহ যতবার বলবেন 40টা করে নিক আমল নামায় জমা হয়ে যাবে। কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, 4,500 নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দিবে। কেউ যদি আল্লাহ বলে দুনিয়ায় একবার ডাক দেয়, 70,000 ফেরেশতা তার সাথে আল্লাহ বলে ডাক দেয়। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আসমানে 70,000 ফেরেশতা তার ডাকের সাথে আল্লাহু আকবার ডাক দেয়। সুবহানাল্লাহ বললেন না যে? এবারে দেখি আল্লাহর নাম দেন জোরে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই আওয়াজটা থাকবে ইনশাআল্লাহ। কণ্ঠকা ওনার কথায় গাইবো আমরা, ঠিক না বে ঠিক? কোন চুপি চাপি চলবে, কোরআন ওপেন, কোরআন কখনো গোপন কিতাব নয়, ঠিক না বে ঠিক? নাস্তিকেরা থাকে গোপনে, মুনাফিক থাকে গোপনে, ইহুদি থাকে গোপনে, আর মুসলমান বুক ফুলিয়ে জমিনে ঘুরে, ঠিক না বেঠে? মুসলমান বুক ফুলিয়ে জমিনে ঘুরে। আমরা মুসলমান কাউকে ভয় পায়? আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন। এই জন্য আমাদের কোনো ভয় নাই, জবান ছেড়ে দিয়ে আমরা আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। তাহলে আমরা কাকে সব জায়গায় রব মানবো? আরো জোরে বলেন। তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা পাঠাবেন তিনি কে? সব জায়গায় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেন,
মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি যখন কৃষি কাজে যান তখন আপনি আল্লাহকে রব হিসাবে মানেন, আপনি যখন ব্যবসা করতে যান তখন কাকে রব হিসাবে মানেন, মসজিদে যান আপনার রবকে, বিবাহ করতে যান আপনার রবকে, মেয়েকে বিয়ে দিতে যান আপনার রবকে, ছেলেকে বিবাহ দিতে যান আপনার রবকে, সব জায়গায় আপনি রব হিসাবে আল্লাহকে মানেন। কিন্তু দেখবেন আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে মসজিদে গেলে সেজদা দেয়, মসজিদ থেকে বাহির হয়ে সুদ খায়। মসজিদে রব মানে, জমিনে আসলে রব মানে না, ঠিক না বেটি? বহু চাকরিজীবী কপাল কালো কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ খায় আছে না? ও শুধু মসজিদে আল্লাহকে রব হিসাবে মানে, চাকরিতে আসলে রব হিসাবে মানে? তুই হলো বাপ্পা কথা কর না কেন? বহু দোকানদার দেখবেন মসজিদে গেলে সেজদা দিয়ে আল্লাহকে রব হিসাবে মানে, আবার যখন দোকানদারি করতে আসে ওজনে কম দেয়। তাহলে দেখা যায় দোকানদারি রব আল্লাহকে মানে? আবার দেখবেন অনেকে ছেলেকে বিয়ে দিবে, সব চাইতে টাকা পয়সা ওয়ালা মেয়ে দেখে, মেয়ে পর্দাশীল, মেয়ে ইসলামী বা তাদের ফ্যামিলি ইসলামী কিনা এটা দেখার কোনো বিষয় নয়, টিকটক ওয়ালা মেয়ে, ইউটিউবার ওয়ালা মেয়ে হলেই হলো, শুধু চাই মাল, ঠিক না বেঠি? বোঝা যায় আপনি বিবাহের কাজে রব হিসাবে আল্লাহকে মানেন? আবার দেখবেন মেয়েকে বিয়ে দেবে, ছেলের দিকে দেখে না, ছেলে ইসলামী শিক্ষিত কিনা, কোরআন তেলাওয়াত জানে কিনা, শুধু দেখে ছেলে কত টাকার মালিক। 3 বছর সরকারি চাকরি পেয়েছে, বসুন্ধরায় 2টা বাড়ি করছে। কিরে ভাই, সরকারি চাকরি বেশির থেকে বেশি হলে 60,000 টাকা 70,000 টাকায় না বেতন হবে, ঠিক না বেঠি? কিন্তু বসুন্ধরা সিটিতে 3 বছরে 2টা বাড়ির মালিক হওয়া সম্ভব? বোঝা যায় বেতনের ফাঁকে দিয়ে কালো টাকা খা। মেয়েকে বিয়ে দেওয়ার সময় আপনি মসজিদ আল্লাহ আকবার বলে রব হিসাবে আল্লাহকে মানলেন, মেয়েকে যখন বিয়ে দিলেন ঘুষখোরু সুদখোরের সাথে বিয়ে দিলেন, বোঝা যায় মসজিদে আল্লাহকে রব মেনেছেন, কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার সময় আল্লাহকে রব হিসাবে মানেন? আমরা সব জায়গায় রব মানবো কাকে? আরো জুড়ে বলেন, খাইলেও আমাদের আল্লাহ রব, না খাইলেও আমাদের আল্লাহ রব, ঠিক না বা ঠিক? হাতে পায়ে ডান্ডা বেড়ি পড়ালেও আমাদের আল্লাহ রব, ফাঁসির মঞ্চে চললেও আমাদের আল্লাহ রব, ঠিক না বা ঠিক? যেহেতু আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, বিন্দু পরিমাণ আমরা কোথাও যাব? আবার কিছু দেখবেন সমাজের ভিতরে আছে, যেদিকে বৃষ্টি ওইদিকেই ছাতা, ঠিক না বেটি? ডান দিকে বৃষ্টি ডান দিকে ছাতা, বাম দিকে বৃষ্টি বাম দিকে ছাতা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কয় আমি আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় গেলে কয় আমি বিএনপি, আবার মসজিদে গেলে কয় আমি ইসলামী দল করি, ঠিক না বেটি? আমরা সব জায়গায় একজনের দল করি, দল টাকা। আমাদের রবের নাম কি বলেন? আরো জোরে বলেন। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আমরা মানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যদি আপনার জীবনের সাপে ধাপে আল্লাহকে রব হিসাবে মানেন, আল্লাহ বলছেন 3টা সুসংবাদ আমি তোমাদের দেব, জোরে বলেন কয়টা? মৃত্যু যখন আপনার হবে তখনই আপনার কানের কাছে জান্নাতের ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলেন। কোন ফেরেশতা কথা কন না কেন? মৃত্যুর পূর্বে সব জায়গায় যদি আপনি আল্লাহকে রব হিসাবে মানেন আর সুম্মাস্তাকামু যদি অটল থাকতে পারেন, মৃত্যুর পূর্বে আপনার কাছে জান্নাতের ফেরেশতা পাঠাবেন। তিনি কে? 3টা সুসংবাদ। আল্লাহ তাখাফু, বান্দা তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোর কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এই জান্নাতটা মৃত্যুর পরে ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাকে রব মানবো? আরো জোরে বলেন। নাকি শুধু মসজিদে মানবো, বাহিরে মানবো না? না, সব জায়গায় আমাদের রব হবে তিনি কে? তবে সাবধান, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে? আমার
কোরআনের বিরুদ্ধে কথা বললে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার রাসূলের সুন্নার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সে যাই হোক না কেন, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, আমাদের সম্পর্ক হবে মাদ্রাসার সাথে, আমাদের সম্পর্ক হবে কোরআনের মাহফিলের সাথে, আমাদের সম্পর্ক কখনো গানের কনসার্টের সাথে হবে না। রব হিসাবে মানসি কারে আরো জোরে বলেন, এমন কাজ করব না যাতে আমার উপরে নারাজ হয় আল্লাহ, ঠিক না বে ঠিক, এমন কাজ করে যাব যাতে খুশি থাকেন তিনি কে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। কোরআনের মাহফিলে এসেছেন খুশি না বেজার, সবাই বলেন খুশি না বেজার। কোরআনের মাহফিলে বসবেন ঈমান বেড়ে যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম সূরা আনফাল 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন তারা আমার জিকির শোনার সাথে সাথে কলিজাটা কম্পমান হয়ে যায় কার ভয়ে। আমাদের কলিজায় ভয় থাকে কার? আরো জোরে বলেন কার? এখানে অসংখ্য মানুষ বিড়ি খায়, অসংখ্য মানুষ সিগারেট খায়, কিন্তু এখন যদি বলি বাবাজি আপনাকে 1000 টাকা দিব আপনি একটা ধরান, ও ধরাতে রাজি হবে না। কারণ ও বলবেন না এটা কোরআনের মাহফিল, এখানে ধরানো যাবে, কারণ কলিজায় ভয় আছে কার? অসংখ্য ফাহেশা মুখ দিয়ে কথা বলে, ওই মানুষটা যখন মসজিদে যায় তখন নুড়ি সুড়ি হয়ে চুপ হয়ে বসে থাকে, ঠিক না বা ঠিক? কারণ মসজিদে আর খারাপ কথা মুখ দিয়ে বলে দেখবেন, বাহিরে গেলেই খারাপ খারাপ কথা নিজের বিবির সাথে বলে, নিজের ছেলের সাথে বলে, এমন ভাষা বলে যে ভাষা উচ্চারণ করা সম্ভব। ওই মানুষটাই যখন মসজিদে যায় এখন আর কোনো আওয়াজ নাই, একেবারেই চুপ। ওনাকে যদি বলা হয় তুমি বাকিরে যেভাবে খারাপ গালি দাও ওই গালি একটা মসজিদে দাও, ও বলবে জীবনেও পারব, কারণ ওই ঘরটা কার? ওই ঘরের ভিতরে তার কলিজায় ভয় ঢুকেছে কার? কোরআনের মাহফিলে যত আসবেন ততই ভয় ঢুকবে, কোরআনের মাহফিলে যত আসবেন তত ঈমান বাড়বে। মমতাজের গানের কনসার্টে যাবেন, জেনার কাজ শুরু হবে, ঠিক না বা ঠিক? যেখানে নেক কাজ পাবেন ওখানেই বসে যাবেন, ঈমান দিবেন কে? ইমানি শক্তি দিবেন কে? যার যত বড় ইমানি শক্তি সে কোনোদিন পাপ কাজে লিপ্ত হবে না, যার ইমান দুর্বল সে সাথে সাথে পাপ করা শুরু করে দেয়, ঠিক না বা ঠিক? একজন মসজিদের ইমামকে গিয়ে বলেন হুজুর একটা মানুষ খুন করতে হবে, আপনাকে 50 লাখ টাকা দিব। মসজিদের ইমাম বলবে মাপসাই 50 লাখ কেন, 50 কোটি টাকা দিলেও আমি কাজ করতে পারবো, কারণ ওর কলিজার ভিতরে ইমানের ভিতরে ভয় আছে কার? আর একজন গানের কনসার্টে যাদের সময় কাটে, জটওয়ালা চটওয়ালা জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তালগাছের সিপাই অমুক সিপাই তমুক সিপাই খাড়ায়া পেশাব করে, নামাজ কি জিনিস জীবনে জানে না, ওরে যদি বলেন তোরে 5000 টাকা দিব ওই মানুষটারে খুন কর, ও বলবে 5000 লাগবে না, 3000 দিয়ে মেরে দিতেছি, ঠিক না বে ঠিক? কারণ তার ভিতরে ভয় নাই কার? কোরআনের মাহফিলে বসবেন আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে দেবে, ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিলে বসবেন ঈমান বাড়বে, মাদ্রাসায় বসে থাকবেন ঈমান বাড়বে, মসজিদে বসে থাকবেন ঈমান বাড়বে, আর গানের কনসার্টে যাবে ঈমান কমবে, কথা কম নাকি? এই জন্য আমরা কোরআনের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত অনেক আয়াত থেকে তেলাওয়াত করা হবে, যখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা ঈমানটারে বাড়ায় দিবেন তিনি কে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের মাহফিলে বসলে এমন ঈমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে দান করে দেব, আল্লাহকে ছাড়া তারা আর পৃথিবীর কারো পরোয়া করে না, ঠিক না বে ঠিক? আমরা চাই কার কাছে? আরো জোরে বলে আল্লাহর নামও কয় না, এরা কোন জায়গায় এলো আন্নেরা কন্যা কেউ? আপনারাও বলে কার কাছে চাইব? আল্লাহর কাছে। আমাদের জীবনে যা হোক কার কাছে চাইব? একজন সাহাবীর জুতার ফিতা ছিঁড়ে গেছে, ও বলতেছে আল্লাহ আমার জুতার ফিতা দাও, সুবহানাল্লাহ নাই?
রাসূল সাল্লামের কাছে সাহাবি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবি আল্লাহর কাছে জুতার ফিতা চেয়েছে। রাসূল মুস্কি হাসি দিয়ে বলছে, তোমার জীবনের যা কিছু হারিয়ে যাক, সর্বপ্রথম চাইবা কার কাছে? উনি আপন, উনি ছাড়া আমাদের কেউ আপন না। আজকে দুনিয়ায় সবাই আপন বানিয়েছে, কেউ আপনার আপন নয়, সবাই হয়ে যাবে পর একজন আপন থাকবেন তিনি কে? যা অন্ধকার কবরের ভিতরে মানুষগুলো মাসতালায় পড়ে আছে, এখন কেউ নাই, কে আছে? দেখেন গে, অন্ধকার কবরের ভিতরে মানুষগুলোকে যে রেখে এসেছেন, ছয় মাস এক বছর হলো কেউ খবর নিতে যায় নাই, কিন্তু আজকে তার আপন একজন তিনি কে? আমরা জীবিত থাকতে যেন আল্লাহ তোমাকে আপন করে নিতে পারি, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জন্য কোরআনের মাহফিলে যাবেন, ইসলামী কোন কাজের ভিতরে জড়িত হয়ে যাবেন, ঈমান বাড়বে না কমবে? আরো জোরে বলেন বাড়বে না কমবে? আর কোরআনের সাথে যদি সম্পর্ক করেন, সম্মান বাড়ায়া দিবেন তিনি কে? ইন্নাহু লা কোরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা আত-তাওবা সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লা কোরআনুন কারীম, কোরআনটা হলো সম্মানিত কিতাব, যে কোরআনটাকে টাচ করবে তার সম্মান বাড়াবেন তিনি কে? এই কোরআন যেই কাপড় দিয়ে পুরা কোরআনটাকে ঢেকে রাখা হয়, ওই কাপড়টা যদি পায়ে লাগে সাথে সাথে চুমা দেয়, ঠিক না বেটি? কিন্তু আমার পরনে এত দামি কাপড়, ওইটা পায়ের সাথে লাগলে কোনোদিন সালাম কথা কন না কেন? নাকি সালাম করেন? যেই চাদরে শুয়ে থাকেন কত লাথি লাগে, সালাম করছেন কোনোদিন? সোফার এই যে সোফার চাদরগুলো কত দামি, কই সালাম নাই? কিন্তু এই যে কোরআনটাকে যে 35-30-40 টাকা দিয়ে একটা কাপড় কিনে আনেন, এই কোরআনের সাথে রেখে দেন, লাথি লাগলে চুমা দেয়, ঠিক না বেটি? কে সম্মান বাড়িয়েছে? আরো জোরে বলেন, কোরআনের সাথে সম্পর্ক হবে, আপনার সম্মান আল্লাহই দান করবে, ঠিক না বেটি? বাংলাদেশের কিছু মানুষ কোরআনওয়ালাদের লাঞ্ছিত করতে চায়, কোরআনওয়ালাদের অসম্মান করতে চায়। পারবানা, জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না, ঠিক না বেঠি? কারণ কোরআনের জন্য তারা কথা বলে, আমাদের কলিজায় তাদের প্রতি ভালোবাসা দিছেন কে? আরো জোরে বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এই কোরআন থেকে পৃথিবীর একটাও শ্রেষ্ঠ কিতাব হতে পারে? একটাও কিতাব নাই, কিন্তু পৃথিবীতে হাজার হাজার বই আছে না নাই? আরো জোরে বলেন। সব কিতাবের মাথা একটা কিতাব, কিতাবটার নাম কি বলেন? আরো জোরে বলেন। পৃথিবীতে কোনো কিতাবের বিরোধিতা নাই, একটা কিতাবের বিরোধিতা করে, কিতাবটার নাম কি বলেন? কোনো কিতাবের বিরোধিতা দেখতে পাবেন না, কোনো কিতাবের বিরোধিতা করে না মানুষ, কিন্তু কোরআন আছে যেখানে বিরোধিতা সেখানে, ঠিক না বেঠিক? আপনি যদি আজকে এখানে গানের কনসার্ট করেন, বাধা নাই, পুলিশ দিয়ে সহযোগিতা করবে, কোরআনের মাহফিল দিবেন 144 দ্বারা জারি, আল্লাহ রাব্বুল আলামিন এটাও ভালোভাবে জানে, দুনিয়ায় হক দাওয়াত যেটা থাকবে, ওই হক দাওয়াতের বিরোধিতা হাজার হাজার জালিমেরা করবে, ঠিক না বেঠিক? কোরআনের দাওয়াত, হকের দাওয়াত, এই কোরআনের দাওয়াত, আমরা পৃথিবীর কোনো ধন ভান্ডার পাওয়ার জন্য কাজ করি না, কোরআনের দাওয়াতের কাজ করি আমরা আখিরাত পাওয়ার জন্য, ঠিক না বেঠি? যে কোরআন মানে সে কাকে মানে? আরো জোরে বলেন, যে কোরআন মানে না তার ভিতরে কোনো ঈমান নাই, ঠিক না বেঠি? আর যে কোরআন মানে সে কাকে মানে? আল্লাহকে মানে। যার কোরআন নাই তার কোনো কিছু নাই, যার কোরআন আছে তার সব আছে। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী এমনি এমনি আপনি কোরআন দিই নাই, এই কোরআনটা হলো বড় দামি কিতাব, আর এই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি এমনি দিই নাই, অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটারে নাজিল করেছেন তিনি কে? কার কথা এটা? আরো জোরে বলেন। নোট করে নেন সূরা ইব্রাহিম প্রথম নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন কথাটা কার? ও নবী, পৃথিবীর মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা খুঁজে,
পৃথিবীর কেউ জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দেখাতে পারবে না। ও নবী, জান্নাত দেখানোর জন্য আমি 30 পারা কোরআন রাস্তা হিসাবে আপনার কাছে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ, যে কোরআন মানে সে জান্নাতের পথে আছে, ঠিক না ভাই? ঠিক। যার জীবনে কোরআন নাই সে জান্নাতের পথে না। কোন কিতাবের প্রয়োজন নাই, কিতাব থাকবে কার কিতাব? আরো জোরে বলেন, আল্লাহর কোরআন থাকলে আমরা সফল, যেখানে কোরআন নাই সেখানে বিফল, ঠিক না ভাই? ঠিক। যেখানে কোরআন আছে সেখানে সফলতা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার এই কোরআনের বিরোধিতা পৃথিবীর এত মানুষ করে, অন্য কোন কিতাবের বিরোধিতা কথা কন না কেন, কোন কিতাবের বিরোধিতা পৃথিবীতে নাই, একটা কিতাবের বিরোধিতা সারা বিশ্বের সমস্ত নাস্তিক করে, ঠিক না ভাই? ঠিক। কারণ তারা জানে এই কোরআনটা যারা মানে তাদেরকে গুলি দিয়েও আটকানো যায় না, ঠিক না ভাই? ঠিক। তাদেরকে আটকানো সম্ভব নয়। যারা এই কোরআনটা একবার বুকের ভিতরে নয়, তীরের মতো যেভাবে ধনুক থেকে তীর ছুটে যায়, এর চাইতে দ্রুত গতিতে তারা সামনে এগিয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য তারা চায় কোরআনটাকে শেষ করে দাও, দমিয়ে দাও। কিন্তু কোরআন হেফাজতের দায়িত্বটা আবার নিলেন কে? কে নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সূরা হিজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও নবী, কোরআন হেফাজতের দায়িত্ব আমি পৃথিবীর কাউকে দিই নাই, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। পৃথিবীতে সব নাস্তিক যদি চেষ্টা করে এই কোরআনটাকে কেউ শেষ করতে পারবে? আর জোরে বলেন, পারবে। দেখেন, পৃথিবীর এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত শয়তান সেকেন্ডে যেতে পারে, কে ক্ষমতা দিয়েছেন তাকে? অথচ এই শয়তানটা কোরআনের একটা হরফে হাত দিতে পারে না। সুবহানাল্লাহ, নাই? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আর জোরে বলেন, কার? যদি কোরআনটাকে হাত দেওয়ার শয়তানের ক্ষমতা থাকতো, বহু আগে কোরআন হারিয়ে যেত, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি, শয়তান এই কোরআনের একটা হরফকে হাত দিতে পারে, কিন্তু কোরআন শয়তানের শক্তি নাই। কিন্তু আমাদের শরীরের প্রতিটা গিরাই গিরাই ঢোকার জন্য শয়তানকে ক্ষমতা দিয়েছেন তিনি, কে? কোরআনের কাছে আসতে পারে না। আল্লাহ বলেছেন, না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, পৃথিবীর কোনো শক্তি নাই কোরআনটাকে শেষ করতে পারে, ঠিক না ভাই? ঠিক। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কা? আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে টেনশন করতে হবে না, এত পেরেশান করতে হবে না। কাফেরেরা ফু দিয়ে চাই কোরআনের আলো নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই দিনের পর দিন কোরআনের আলো ছড়িয়ে দিতে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, কাফেররা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে, আর আল্লাহ চায় কোরআনের আলো জ্বালিয়ে দিতে, ঠিক না ভাই? ঠিক। কাফেরেরা দেখবেন এখানে কোরআনের মাহফিল, এখানে 144 ধারা, অমুক জায়গায় কোরআনের মাহফিল, ওখানে 144 ধারা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এক জায়গায় বন্ধ করবে, 10 জায়গায় চালু করে দিবেন তিনি, কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব এর দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন, ঠিক না ভাই? সব কিতাব সরিয়ে দাও, সব কিতাব জ্বালিয়ে দাও, সব কিতাব পুড়িয়ে দাও, কোরআন কেউ পৃথিবী থেকে সরাতে পারবে? 2 কোটিরও বেশি পৃথিবীতে কোরআনের হাফেজ আছে, আলহামদুলিল্লাহ।
কাগজের কোরআন জ্বালিয়ে দিবেন, জীবন্ত কোরআন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী এত টেনশন করতে হবে না, এত পেরেশান করতে হবে না। ইউরিদুন আলিউতফিউ নুরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী এত টেনশনের দরকার নাই, আবু জেহেল আবু লাহাব উদুবা সাইবা মুগীরা কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, আর আমি কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই। আবু জেহেল মনে করেছে সুমাইয়াকে দুনিয়া থেকে শেষ করে দিলে মনে হয় কোরআনের আলো নিভে যাবে। না, সুমাইয়াকে শেষ করে দিবে, আমি দশ জন সুমাইয়া জন্ম দিয়ে দিব। একজন আম্মারকে শেষ করবে, আমি ঘরে ঘরে আম্মার জন্ম দিব, ঠিক না বা ঠিক? একজন খাব্বাবের কবর জ্বালিয়ে দিবে, আমি দশ হাজার খাব্বাবের কবর সোজা করে দেব। ও নবী এত টেনশন করতে হবে না। যুগে যুগে এখনো পর্যন্ত এইরকম ধারণার কিছু মানুষ আছে, তারা মনে করলো কোরআনের মাহফিলের সবচাইতে বড় বড় পরিচিত সেলিব্রিটিদেরকে ধরো, তাদেরকে মারো, তাদেরকে জেলখানায় রাখো, কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে না বাড়ছে? আরো জোরে বলেন, বন্ধ হয়েছে না বাড়ছে? বাড়াইছে কে? আরো জোরে বলেন। যদি কক্সবাজারে মাহফিল বন্ধ করেছে, চট্টগ্রামে চালু হয়েছে, ঠিক না বে ঠিক? চট্টগ্রামে চালু হয়ে বন্ধ করেছে, দেখবেন যে সীতাকুণ্ডুতে চালু হয়েছে, ঠিক না বে ঠিক? সীতাকুণ্ডু বন্ধ করেছে, কুমিল্লা চালু হয়েছে, কুমিল্লা বন্ধ করেছে, নোয়াখালী চালু হয়েছে। চালু করার দায়িত্ব কার? কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কার? তোমরা মনে করেছো কয়েকজন বাংলাদেশের পরিচিত যাদেরকে কোরআনের ময়দানে নিয়ে আসলে হাজার হাজার মানুষ সমাগম হয়, ওই কয়েকটা মানুষদেরকে তোমরা যদি বন্দী করে ফেলো তাহলে কোরআনের মাহফিল ভেঙে যাবে, ভাঙছে না গড়ছে? আরো জোরে বলেন। একটা আমির হামদা জেলখানায় দশ হাজার আমির হামদা জমিনে, ঠিক না বে ঠিক? একটা মামুনুল হক গ্রেফতার হয়েছে, ঘরে ঘরে মামুনুল হক জন্ম নিয়েছে, ঠিক না বে ঠিক? একটা আল্লামা গ্রেফতার হয়েছে, দশ হাজার আল্লামা জন্ম নিয়েছে, ঠিক না বে ঠিক? এটাই কোরআনের দাওয়াতের কাজ, একজনকে গ্রেফতার করবেন, দশ জন পরিচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এমন একটা যুগ আসবে দেশের ভিতরে, কোন কোন দেশের ভিতরে এমন একটা যুগ আসবে, কিছু মানুষ তারা আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোনো আইনের ধার ধারবে না, তারা আল্লাহর আইনের উপরে বিশ্বাস করে, আল্লাহর আইন কায়েম করার জন্য চেষ্টা করবে, কিন্তু অনেক সময় বাতিলরা তাদেরকে ধরবে আর মারবে। কিন্তু মনে রেখো, এই বাতিলরা ফাঁসির রায় লিখতে লিখতে কলমের কালি শুকিয়ে যাবে, কিন্তু মুমিনদের ফাঁসি দিয়ে শেষ করতে পারবে। কি বড় কথা বললেন তিনি! এই জালিমগুলো কলমের কালি দিয়ে ফাঁসির রায় লিখতে লিখতে কলমের কালি শুকিয়ে যাবে, কিন্তু এত মুমিন জমিনে জন্ম নেবে, মুমিনদের ফাঁসি দিয়ে শেষ করতে পারবে? এই পৃথিবীতে কোরআনের প্রেমী কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আমরা কোরআনকে ভালোবাসি, একজনাকে ভালোবাসি, তিনি কে? আল্লাহর কিতাব। কার কিতাব? আর জোরে বলেন, কার? এটা আমাদের জীবন বিধান, কোরআন যা বলে তাই আমরা মানি, ঠিক না বে ঠিক? কোরআন যেটা নিষেধ করে আমরা সেটা মানি? তাহলে এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ধরবেন তো জান্নাতে চলে যাবেন। সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত হলো দলিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও নবী, অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে দিয়েছেন তিনি কে? কোরআন ধরবেন, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রতিটা নামাজই দেখবেন মসজিদের ভিতরে ঢুকেই, পাঁচ ওয়াক্ত নামাজে চল্লিশ থেকে বিয়াল্লিশ রাকাত নামাজ হয়, চল্লিশ থেকে বিয়াল্লিশ রাকাত নামাজে চল্লিশ থেকে বিয়াল্লিশ বারে সূরাতুল ফাতিহা পড়তে হয়, ঠিক না বেঠি? লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হয়, সব নামাজে সূরাতুল ফাতিহা লাগে। চার রাকাত সুন্নাত পড়বেন, সূরাতুল ফাতিহা লাগে কয়বার? সবাই বলেন, কয়বার? চার রাকাত ফরজ পড়বেন, দুই রাকাতে হয়তো দুইটা সূরা মিলাবেন, বাকি দুই রাকাত সূরাতুল ফাতিহা দিয়ে হয়ে যায়, ঠিক না বে ঠিক? তবে চার রাকাত ফরজ নামাজে সূরা ফাতিহা থাকে কয়বার? আরো জোরে বলেন। সূরাতুল ফাতিহাতে কি বলেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা পৃথিবীর কারো নয়, সকল প্রশংসা কার? আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিককে। এগুলো তো প্রতিদিন পড়ছেন, একজন নামাজে 40 থেকে 42 বার প্রতিদিন সূরাতুল ফাতিহা পড়তে হয়, ঠিক না? বা ঠিক, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 40 থেকে 42 রাকাত নামাজ যদি পড়ে, 40 থেকে 42 বারই সূরাতুল ফাতিহা পড়ছে, কি পড়ছে সে জানে না। যদি জানতো বহু আগে বাংলাদেশে কালেমার পতাকা উড়ে যেত, ঠিক না? ব্যাঠিক, সে জানেও না সূরাতুল ফাতিহাতে কি পড়ছে। প্রথম নাম্বার আয়াত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ তোমার প্রশংসা করছি, তুমি হলো সারা জাহানের রব। নাকি শুধু আসমানের রব, খালি জমিনের রব? যেটা চোখে দেখা যায় সেটারও রব, যেটা দেখা যায় না সেটারও রব, ঠিক না? ঠিক, আলম এক বসন, আলামিন বহু বসন, সারা জাহানের রব একজন, তিনি কে? দ্বিতীয় নাম্বার আয়াত, আর রহমানের রহিম, পরম করুণাময় দয়ালু কে? তিনি হলো পরম করুণাময় এবং অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, কিন্তু আবার বাবার পায়েও সেজদা দিই। আসেনি এলাকা? হ্যাঁ, ইয়াকা নাবুদু ইবাদত করে কার? দেখেন কত বড় বাপ্পা, নামাজের ভিতরে আল্লাহরে কয় ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, আবার যখন বাহির হয়ে বাবার দরবারে যায় বাবার পায়ে সেজদা দেয়। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার ইবাদত ছাড়া পৃথিবীর কারো ইবাদত করি না, আবার যখন মাজারে যায় তখন সেজদা দেয়, ঠিক না? বা ঠিক, তুমি বাপ্পার, তোমার মতো বাটবার পৃথিবীতে একটাও। তুমি সূরাতুল ফাতিহাতে 40 থেকে 42 বার বললা ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার ইবাদত ছাড়া কারো ইবাদত করি, আবার তুমি গিয়ে বাবার পায়ে সেজদা দাও, মাজারে সেজদা দাও, সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? 40 থেকে 42 বার সাক্ষ্য দিস, আবার ওখানে গিয়ে সেজদা দেয়, আর মতো বড় বাটবার একটাও। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই কার কাছে? আরো জোরে বলেন। আবার অনেকে বাবার কাছে গিয়ে কয় বাবা একটা ছেলে দাও, আছে না নাই? আপনাদের চট্টগ্রামে কিন্তু অনেক বেশি কথা কন না কে? ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। শাহজালালের মাজারে একবার দেখতে গেলাম, একজন মা চাচ্ছে বাবা আমাকে একটা সন্তান দাও, ছেলে দাও বাবা, অনেক মেয়ে হয়েছে, ছেলে না একটা ছেলে দাও। আমি বললাম মা এটা কি ছেলের ফ্যাক্টরি নাকি? কই সবাই চাই এই জন্য আমিও চাইলাম বাবা। আমি বললাম যার কাছে ছেলে চাইতেছেন হেই বেটা বিয়াই করে নাই। শাহজালাল আমিন রাহিমাহুল্লাহ জীবনে বিয়া করে নাই। উনি বলছে এখানে সবাই এসে চায় এই জন্য আমিও চাইলাম। আমি বললাম মা সূরাতুল ফাতিহাতে তো আপনি পড়েছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি এবং তোমার কাছে চাইবো, ঠিক না? বা ঠিক, ওয়াদা দিয়েছেন সেখানে আল্লাহ ইবাদত তোমার করব, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই চাইবো, আবার আপনি এখানে চাইতে এসেছেন কেন? কয় আমার মন মানে না। আমি বললাম মা মাজার ছেলে দেওয়ার মালিক নয়, ছেলে দেওয়ার মালিক একজন, তিনি কে? উনি বলছে বাবা অনেকে এসে চেয়েছে, অনেকে এসে পেয়েছে। আমি বললাম মা কুকুর কোন মাজারে গেছে, কুকুরের ছেলে মেয়ে হয় কেমনে? আপনি বছরে দেন একটা, কুকুর দেয় বছরে 12টা, কয়টা হয় কুকুরের? 7টা 8টা 9টা 10টা, ফ্যামিলি প্লেইং নাই তো, সমানে দিতেই থাকে, বছরে 6টা 7টা 8টা করে কুকুর বাচ্চা দেয়, ওর বাচ্চা হলো কেমনে? ও কোন মাজারে গিয়েছে, কোন মাজারে গেল? গরুর বাচ্চা হয় কেমনে? গরু কোন মাজারে গেল? বানর কোন মাজারে গেল? ওর বাচ্চা হলো কিভাবে? ভুল ধারণাগুলো ছেড়ে দাও, বাচ্চা পৃথিবীর কোন মাজার দেওয়ার মালিক নয়, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না? ব্যাঠি, তুমি নামাজের ভিতরে 42 বার 42 রাকাতে তুমি বলেছো ভাইয়া কানাস্তাঈন, তোমার কাছেই চাইবো, আবার এখানে চাইতে এসেছো কেন? তোমার মতো বাটপাড়ার পৃথিবীতে একটাও। এবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ কার কাছে চায়? আরো জোরে বলেন। এই আয়াতটা মনে সবাই বাদ দেন নাকি? হ্যাঁ,
আচ্ছা একটা আয়াত যদি বাদ দিয়ে পড়েন নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? আয়াত কোনটা পড়লাম? ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন। এরপরে কোন আয়াত সবাই বলেন? অর্থ কি? সরল পথ। কি পথ? সরল পথ। কার কাছে চাইলাম? কার কাছে? এদিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ আপনি আমাকে দেখায় দেন। মসজিদ থেকে বাহির হলে কালমা ছেড়ে দল করে, এদিকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখায় দাও। আবার মসজিদ থেকে বাহির হলে দেখা যায় যে হিন্দুরা যেটা করে হেও এটা করে, ঠিক না ভাই? ঠিক না। মসজিদে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ তুমি আমাকে দেখায় দাও। আবার মসজিদ থেকে বাহির হয়ে নাস্তিকের সাথে উঠা বসা করে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে তোর চাইতে বড় বাটপার একটাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ চাইলাম কার কাছে বলেন? আল্লাহ বলেন সরল সোজা পথ তুই আমার কাছে চাইলি, যা সরল সোজা পথ তোকে আমি 30 পারা কোরআন দিলাম, কোরআন যদি মেনে আসবি জান্নাতে প্রবেশ করবি। কোরআনটাই হলো, হাদিসটাই হলো আমাদের সরল সোজা পথ, ঠিক না ভাই? ঠিক। কোরআন ছাড়বেন, হাদিস ছাড়বেন, কোরআনের পথ ভুলে যাবেন। কোরআন ধরবেন, হাদিস ধরবেন, কোরআনের পথ পাবেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা যায় আমরা যারা মুমিন, আমাদের পৃথিবীর আর কোনো পথ নাই, পথ আছে কোরআন। কোরআনের পথটা কার পথ? আরো জোরে বলেন, কার? কোরআন আছে যেদিকে আমরা আছি, কোরআন নাই যেদিকে আমরা নাই। কি হলো প্রবলেম? হলো কিসে এখানে? কি এটা কারেন্ট চলে গেছে? জেনারেটর তো চলতেছে, আওয়াজ কি ভিতরে বোঝা যায়? বোঝা যায়? স্পিকারের কি হলো? স্পিকারের সমস্যা, অসহ্য লাগছে আমার এই মাইকের ইয়াতে। জেনারেটর চলছে, সব কিছু ঠিকঠাক চলছে, স্পিকারের প্রবলেম হয় কেন? কারেন্ট গিয়েছে? ও আচ্ছা, সাউন্ড খুব ভালো কিন্তু মাঝখানে খুব ডিস্টার্ব দিয়ে দিল। সাউন্ড খুব সুন্দর লেগেছিল আমার কাছে প্রথম প্রথম। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহায় প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল, প্রশংসা করব কার? আরো জোরে বলেন, কার? লা ইন শাকামতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ। কার কথা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ। যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতটা বাড়িয়ে দিবেন তিনি কে? আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, যা আছে ওইটাও নিয়ে যাবেন কে? আরো জোরে বলেন, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে? আরো জোরে বলে। আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আসমান থেকে আমি বৃষ্টি নামাই, জমিন থেকে আমি ফসল ফলাদি দিই, আসমান থেকে বৃষ্টি নামাই। আসমানটা তোদের জন্য ছাদ, আর জমিনটা হলো তোদের জন্য বিছানা। বান্দা, আসমান আমি বানিয়েছি তোদের জন্য, জমিন আমি বানিয়েছি তোদের জন্য, আসমান সাজিয়েছি তোদের জন্য, জমিন সাজিয়েছি তোদের জন্য। এই নিয়ামতের মালিক একজন, তিনি কে? কেউ নয়, নিয়ামতগুলোর মালিক কে? এগুলোর মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমার প্রশংসা কর। কারণ পৃথিবীতে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, জান্নাতে যা কিছু আছে, জাহান্নামে যা কিছু আছে, এটার মালিকানা পৃথিবীর কারো নয়, একজনের মালিকানা, ইত্তো মালিকানা কা? দ্বিতীয় নম্বর আয়াত পড়ি, আর রহমানের রাহিম, পরম করুণাময় দয়ালু একজন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, মিসাল দিনের মালিক কে? আরো জোরে বলে, এই মালিক ইয়াউমিদ্দিন যারা শুনবে, তার মাথায় যদি বুদ্ধি থাকে, সে জীবনে আর কোনোদিন জেনা করবে? জেনা করলে হিসাব নেবেন কে? চুরি করবে? চুরি করলে হিসাব নেবেন কে? ছিনতাই করবে? ছিনতাই করলে হিসাব নেবেন কে? মালিক ইয়াউমিদ্দিন জীবনে যা কিছু করেন, সকল কিছুর বিচারক একজন, তিনি কে? পৃথিবীতে আপনি যত মানুষের বিচার করেন, আপনি যত বড় এ বিচারক হন, আপনি যত বড় অ্যাডভোকেট হন, আপনি যত বড় উকিল হন, আপনি যত বড় জাস্টিস হন, আর যাই হন না কেন,
কিয়ামতের ময়দানে একজনের সামনে দাঁড়াতে হবে, তিনি কে? তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। ঠিক না বেঠি? দুনিয়াতে যদিও আমরা সফল বিচার না পাই, আল্লাহর কাছে আমরা সফল বিচার চাই। ঠিক না বেঠিক? ইয়াকা নাবুদু ইবাদত করি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর কারো ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি দুইটা দাওয়াতের কাজ দিয়ে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা দাওয়াতের কাজ? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সূরা আন-নাহল 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সব নবী এবং রাসূল দাওয়াত নিয়ে এসেছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1 আন ইবাদুল্লাহ, ইবাদত হবে কার? দেখেন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন দাওয়াতের নিশান কয়টা? সবাই বলেন নাম্বার 1 আন ইবাদুল্লাহ, ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতদের সাথে সম্পর্ক করা যাবে? আরো জোরে বলেন যাবে। এখন তাগুত কারা এটা আমরা চিনিও না। ঠিক না বেঠি? হয়তো নিজেই তাগুত হয়ে বসে আছে কোনো খবর, হয়তো তাগুতরে বিয়াই বানাইছে কোনো খবরও নাই, হয়তো তাগুতের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছে কোনো খবর নাই, হয়তো তাগুত আমার শ্বশুর, হয়তো তাগুত আমার দুলা ভাই, হয়তো তাগুত আমার কাকা, হয়তো তাগুত আমার বাপ। ঠিক না বেঠি? তাগুতের সাথে সম্পর্ক নিষেধ করেছেন কে? এখন তাগুত কারা? তাগুত হলো তারা যারা আল্লাহর আইন নিজেও মানে না, আপনাকেও মানতে দেয় না, তারাই তাগুত। ঠিক না বেঠি? তাগুত হলো তারা যারা আল্লাহর সীমানা অতিক্রম করে, তাগুত হলো তারা যারা আল্লাহর আইন নিজেও মানে না, আপনাকেও মানতে দেয় না, তারাই তাগুত। তাগুত হলো তারা যারা আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নিজে নিজে আইন বানায়। ঠিক না বা ঠিক? আমরা মুসলমান আইন মানবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন মানাটাও ইবাদত। ঠিক না বা ঠিক? আমরা মুসলমান আল্লাহর আইন মানবো। আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি গাড়ি বাহির করো। ড্রাইভার গাড়ি বাহির করে ড্রাইভার গাড়ি চালায়। আমি বললাম ড্রাইভার আজকে থেকে গাড়ি তুমি ডান দিকে চালাও। কোন দিকে? ডান দিকে চলার রাসূলের সুন্নাত। ঠিক না বেঠিক? সৌদি আরবের গাড়ি কোন দিকে চলে? তুরস্কের গাড়ি কোন দিকে চলে? আফ্রিকার গাড়ি কোন দিকে চলে? না, বাম দিকে চলে। যত মুসলমান কান্ট্রিগুলো আছে সব মুসলমান কান্ট্রিগুলোর গাড়ি ডানে চলে। ঠিক না বেঠিক? আর যত ইহুদি নাস্তিকদের কান্ট্রিগুলো আছে সব গাড়িগুলো কোন দিকে? বাম দিকে। যতগুলো মুসলিম কান্ট্রি আছে সব দেশের গাড়িগুলো চলে ডান দিকে। আমি বাংলাদেশের ভিতরে মুসলমান, আমি রাসূলের সুন্নাহ আদায় করব, রাসূল চলেছে ডান দিকে, আমিও ডান দিকে। ঠিক না বা ঠিক? ড্রাইভারকে বললাম ডান দিকে চালাও, ড্রাইভার কক্সবাজার থেকে সোজা চট্টগ্রাম শহরে আসার সময় ডান দিকে ড্রাইভ করে, মাঝখানে লোহা গাড়া এসে হুজুর সাসপেন্স হুজুর দাঁড়ান, এসআই উনি দাঁড়িয়ে বলছেন হুজুর গাড়ি ডান দিকে কেন, গাড়ি বাম দিকে চালান, আপনি রং ড্রাইভ করছেন কেন? আমি কই এটা রং না, এটাই দিস ইজ রাইট। কই হুজুর রাইট হলো কেমনে? বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম দিকে, আপনি ডান দিকে চালান কেন? আমি বললাম সংবিধানে লেখা আছে বাম দিকে কিন্তু রাসূল তো বলেছে ডান দিকে চলতে। ঠিক না বা ঠিক? সংবিধানে লেখা আছে বামে, রাসূল বলছে ডানে, আমি মুমিন, আমাকে ডান দিকে চলতে হবে, বাম দিকে চলবো না। উনি বলছেন হুজুর বাম দিকে চলেন, আমি বলছি না বাম দিকে চলবো, আমি ডান দিকে চলবো। এবার কই হুজুর কাগজ দেন, গাড়ির কাগজ নিয়ে 3000 টাকার মামলা দিয়ে কই হুজুর এখন যান। আমি বললাম ভাই রাসূলের সুন্নাহ মানতে গিয়ে 3000 টাকার মামলা খাইলাম। কই হুজুর খাইতে হবে, কারণ আপনি মানলেন না কেন? আমি বললাম ভাই রাসূলের সুন্নাহ মানতে গিয়ে 3000 টাকার মামলা খাইলাম, আমি তো ইবাদত করতে চাইলাম, কার? আরো জোরে বলেন কার? তাগুত হলো তারা, সে নিজেও ডান দিকে চলা এই আইনটা মানল না, আমাকেও 3000 টাকার মামলা দিয়ে আমাকেও মানতে দিল না, ওই আইনটাই তাগুতের আইন। ঠিক না বা ঠিক?
মুসলমান হয়ে যদি এই আইনগুলোকে আপনি ভালোবাসেন তাহলে মনে করলেন তাগুদি আইন ভালোবাসলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? এই সমাজের ভিতরে যদি কেউ চুরি করে হাত কেটে দেখেন, পরের দিন রাষ্ট্রদ্রোহী মামলা আপনার হবে, ঠিক না ব্যাঠিক? আপনি কোরআন করে বলবেন যে ভাই কোরআনের ভিতরে লেখা আছে চুরি করলে হাত কেটে দাও, তারা বলবে কোরআন রাখেন আমার সংবিধানে নাই। তাহলে যারা সংবিধানে আল্লাহর কোরআনের আইন মানাই নাই, যারা সংবিধানে আল্লাহর কোরআনের আইন দেয় নাই, ওটাকে কেটে দিয়ে নিজের মন গড়া আইন বসিয়ে দিয়েছে, এটাই তাগুবি আইন, ঠিক না ঠিক? এখন আপনি মুসলমান হয়ে যদি মমিন হয়ে যদি তাগুদের সাথে সম্পর্ক করেন, জান্নাত পাওয়া যাবে, আরো জরুরি পাওয়া যাবে। ওয়ার্ড নিয়ে যান সূরা বাকারা 256 নম্বর আয়াত, আজকে গিয়ে খুলবেন, ফামাইয়া কুরবি তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলছেন তাগুতদেরকে আগে ছেড়ে দাও, এরপরে নতুন ভাবে কালেমা পড়ে মুমিন হয়ে যাও। তাগুতদের সাথে সম্পর্ক রেখে কপাল যদি কালো করে ফেলেন মুমিন হওয়া যাবে? তাহলে তাগুতদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ইয়াকা নাবুদু ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সব নবী এবং রাসূলদেরকে বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সব নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে, একটা হলো আনি ইবাদুল্লাহ, ইবাদত হবে কার, দ্বিতীয় নাম্বার ওয়াজেতানি বুত্তাগু, তাগুদের আইন কখনো মানা যাবে? আরো জোরে বলেন যাবে। তাহলে ইয়াকা নাবুদু ওয়াদা দিলাম ইবাদত করব কার? আরো জোরে বলেন। তাহলে মাজারে সেজদা দেওয়া যাবে, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, কারো গোলামি করা যাবে? গোলামি আজ থেকে করব কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইব কার কাছে? বিপদে পড়েছেন চাইবেন কার কাছে? আপনি যতই বড় মুসিবতে পড়েন পৃথিবীর কারো কাছে চাইবেন না, চাইবেন কার কাছে? সম্পদের মালিক দিতে পারেন কে? ছেলের মালিক দিতে পারেন কে? মেয়ের মালিক দিতে পারেন কে? বিবির মালিক দিতে পারেন কে? সব কিছুর দেওয়ার মালিক কে? এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরাতুল ফাতিহা থেকে একটা আয়াত সব সময় পড়ি, ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল, আল্লাহর কাছে 40 থেকে 42 বার চাইলাম আল্লাহ জান্নাতের সরল সঠিক সোজা পথ আমাদেরকে দেখাও, আল্লাহ বললেন 30 পারা কোরআন তুলো জান্নাতের পথ। দলিল সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত, ঠিক না ঠিক? কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, নবী অন্ধকার থেকে জাহান্নামের অন্ধকার পথগুলো থেকে জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? যে কোরআনটা 16 আনা মানবে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তবে কোরআন মেনে জান্নাতে যেতে গেলে মুসিবত আছে না নাই, বিপদ আছে না নাই, জেল আছে না নাই, জুলুম আছে না নাই, সবগুলো ধৈর্য ধরে অতিক্রম করে এরপরে কোরআন নিয়ে যেতে হবে, ঠিক নবে ঠিক? কোরআনের পথে থাকতে গিয়ে ইমাম আবু হানিফা জীবন নিয়ে জেলখানা থেকে বাহির হতে পারে নাই, ঠিক নবে ঠিক? ইমাম আবু হানিফাকে নিয়ে যাওয়া হলো জেলখানায়, কত বড় দাঈ ইলাল্লাহ! ইমাম আবু হানিফাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, ইমাম আবু হানিফাকে জেলখানায় রেখে দেওয়া হলো 3 মাস, কয় মাস? প্রতিদিন রিমান্ডে পিটায়। আর ইমাম আবু হানিফাকে বলে খবরদার আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে? ইমাম আবু হানিফা বললেন কোরআন যা বলে আমি তাই বলে যাব, সুবহানাল্লাহ। নাই মুমিনের কথাই তো হয় কোরআনের কথা, ঠিক নবে ঠিক? কোরআনের বাহিরে মুমিন একটা কদম মারে, কোরআন যা বলে মুমিন তাই করে। ইমাম আবু হানিফা বললেন কোরআন যা বলে আমি তাই বলবো, তোমরা যদি বাতিল হও, তোমরা যদি কোরআন বিরোধী হও, তোমাদের যদি গায়ে লাগে ইমাম আবু হানিফার তাকানোর কোনো সুযোগ নাই, কোরআন যা বলে আমি তাই বলবো। 3 মাস পর্যন্ত রিমান্ডে নিয়ে ওনাকে সোজা করতে পারলেন না, ইমাম আবু হানিফার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য পাগলা কুকুর ছেড়ে দেওয়া হলো, পাগলা কুকুর ছেড়ে দিলেন জেলখানার ভিতরে। ইমাম আবু হানিফা নামাজে দাঁড়িয়ে আছেন আর পাগলা কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম আবু হানিফাকে পাহারা দেয়, একটা কামড় দিতে পারে
সবাই মনে করলো পাগলা কুকুর দিয়ে ইমাম আবু হানিফাকে শেষ করা যাবে না, যাও তার বৃদ্ধা মাকে নিয়ে আসো, মা যদি ইমাম আবু হানিফাকে নসিহত করে অবশ্যই কাজ হবে। মাকে নিয়ে আসলেন জেলখানার ওপার, মা হুইল চেয়ারে বসে আছেন, আর এই পার্শ্বে ইমাম আবু হানিফাকে পিটানো হচ্ছে, মা দেখছেন তাকিয়ে তাকিয়ে কাঁদছেন। সবাই বলছে আপনি আপনার ছেলেকে বলুন আপনার ছেলে যেন আর কোনোদিন আমাদের বিরুদ্ধে কলম না চালায়, আপনার ছেলেকে বলুন আর কোনোদিন যেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা না বলে, আপনার ছেলেকে আপনি বলেন, আপনি যদি বলেন আপনার ছেলে আপনার নসিহত শুনবে। মা বলছে বাবা ইমাম আবু হানিফা, সব মায়ের গর্ভে ইমাম আবু হানিফা আসে না, ইমাম আবু হানিফা বছরে জন্ম নেয় না, ঠিক না বেঠি, ওইটাই শুরু ওইটাই শেষ। ইমাম আবু হানিফার মা বলছে বাবা তোকে আমি গর্ভে নিয়েছি, আমি তোকে নসিহত করলাম, জীবন দিয়ে দিবি বাবা, জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবি না। ইমাম আবু হানিফা জীবন্ত জেলখানায় গিয়েছেন, লাশ হয়ে বাহির হয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে, আরো জোরে বলেন করে, তিনি মানতেন হলো কোরআনের আইন। কোরআনের আইন মানতে গেলে অনেক বিপদ আসতে পারে, সব বিপদটাকে অতিক্রম করে কোরআনের আইন মেনে যাব, এরপরও আমরা কখনো পিছু টান নেব, আরো জোরে বলেন। দেখেন না কোরআনের আইন মানতে গিয়ে অনেকজন বারো বছর জেলখানায়, ঠিক না ঠিক, এই কোরআনের মাহফিল মানতে গিয়ে অসংখ্য মানুষগুলো ফাঁসির কাস্তে ঝুলে বিদায় হয়েছে, আইন মেনেছে কার, আরো জোরে বলেন কার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক জান্নাতের সোজা পথ আমরা তোমার কাছে চাই। আল্লাহ বললেন জান্নাতের পথের সোজা পথ হলো এই 30 পারা কোরআন, কোরআন মানবেন, কোরআন দিয়ে জীবন গড়বেন, জান্নাতে নিয়ে যাবেন তিনি কে। এখন আমরা কোরআন নিয়ে যাব কোন দিকে, সবাই বলে কোরআন নিয়ে যাব কোন দিকে, জান্নাতের দিকে। এখন কোরআন নিয়ে আমরা জান্নাতের দিকে রওনা দিলাম, হঠাৎ আমার সামনে একজন এসে বলছে আপনার বুকের ভিতরে কি, আমি বলছি আমার বুকের ভিতরে কোরআন, উনি বলছে কোরআন নিয়ে তো জান্নাতে যেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, এত ঝামেলার দরকার নেই, আমাদের ঔরসে এসে একটা করে বসরন্তর গরু দিবা, জান্নাত বাবাই ব্যবস্থা করে দেবে। পথটা কি সোজা না বাঁকা? বাঁকা তো বাঁকা না, এটা হলো জাহান্নামের পথ, ঠিক না বেঠি, ওটা কখনো জান্নাতের পথ হতে পারে? কিন্তু গরু দেওয়ার পথেও হাজারো মুরিদ আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই। আমি বললাম না, এভাবে আমি জান্নাতের পথ হারাতে চাই? কিছুদূর আবার অগ্রসর হলাম, আরেকজনের সাথে দেখা, উনি বলছেন যে আপনি কোরআন ধরে কোথায় যাচ্ছেন? আমি বলছি আল্লাহ বলেছেন কোরআন হলো জান্নাতের সোজা পথ, আমি কোরআন ধরে ধরে জান্নাতে যাচ্ছি। উনি বলছে ছেড়ে দেন কোরআন, এই কোরআন মানতে গেলে জেল হয়, জুলুম হয়, হামলা হয়, মামলা হয়, হাজার ঝামেলা পোহাতে হয়, কোরআন ছেড়ে দেন, আসেন আমাদের কাছে, শুধু রাতে দিনে জিকির করবেন 3000 বার, আর আমাদের এখানে বছর অন্তর গরু লাগবে না, একটা ছাগল দিয়ে দিলেই জান্নাত আপনার জন্য কনফার্ম হয়। আচ্ছা পথটা কি সোজা না অন্ধকার? কথা বলেন সোজা না অন্ধকার? কিন্তু আমার বাংলাদেশের বহু এইরকম মুরিদ আছে ছাগল দিয়ে জান্নাত ক্রয় করে, ঠিক না বেঠি, বাস আমি ওইটাও দিলাম না, একটু পর আবার কোরআন বুকে ধরে ধরে আমি যাচ্ছি জান্নাতের সোজা পথে। আরেকজন এসে বলছে কই যান লাল? আমি বলছি না আমি কোরআন ধরে ধরে জান্নাতে যাই। উনি বলছে আরে কোরআন ধরে জান্নাতে যেতে লাগে আমির হামজার কলিজা থাকে নাই, কোরআন ধরে জান্নাতে যাইতে গিয়া সোমাইয়ের জীবন থাকে নাই, এই কোরআন মানলে অনেক মুসিবতে পড়তে হয়, ছেড়ে দেন কোরআন, আসেন আমাদের মারিফতি মার দিয়ে আপনারে জান্নাতে ঢুকাইয়া দেব, বছর অন্তর হাতের ভিতরে কিছু মুসাবাত দিবেন 2-10 হাজার টাকা, বাস বছর অন্তর বাবার কাছ থেকে দোয়া নেবেন তো জান্নাতে চলে যাবে। পথটা কি সোজা না অন্ধকার? সবাই বলেন সোজা নাকি অন্ধকার? অন্ধকার। আমি বললাম না আমি কোরআন মেনেই আমি জান্নাতে যাব, কোরআন ছেড়ে দিবেন তো জান্নাতের সোজা পথ হারিয়ে যাবে, ঠিক না বেঠি, যেখানে কোরআন নাই সেখানে জান্নাতের পথ, যেখানে কোরআন আছে সেটা হলো জান্নাতের সোজা পথ, ঠিক না বেঠি, কোরআন ধরে ধরে আমি সোজা যাচ্ছি জান্নাতের দিকে, হঠাৎ 36 রাইফেল 10 জন আমার কালো পোশাক অথবা কোন পোশাক 10 জন 36 রাইফেল আমার বুকের ভিতরে ধরে আমাকে বলছে তোমার বুকের ভিতরে কি? আমি বলছি আমার বুকের ভিতরে কোরআন।
উনি বলছে কোরআন তুমি ছেড়ে দাও, কোরআন যদি না ছাড়ো তাহলে 36 রাইফেলের গুলি খেয়ে জীবন দিতে হবে, কোরআন যদি আমি ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? তাহলে কোরআনটাকে বুকের ভিতরে ধরে 36 রাইফেলের গুলি খেয়ে বুকটাকে ঝাঁঝরা করে এরপরে জান্নাতের দিকে যেতে হবে, ঠিক না বেটি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ চাই কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন 30 পড়া কোরআনই হলো তোমার জান্নাতের পথ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআন যা বলে আজ থেকে মানবো তো ইনশাআল্লাহ, আর কোরআন যা নিষেধ করে সেটা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? কোরআন ঘুষের পক্ষে না বিপক্ষে? কোরআন মদের পক্ষে না বিপক্ষে? কোরআন জেনার পক্ষে না বিপক্ষে? কোরআন মিথ্যা সাক্ষীর পক্ষে না বিপক্ষে? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? কোরআন নামাজের পক্ষে না বিপক্ষে? কোরআন জাকাতের পক্ষে না বিপক্ষে? কোরআন চুরি করলে হাত কেটে দাও এটার পক্ষে না বিপক্ষে? কোরআন জেনা করলে পাথর মেরে শেষ করে দাও এটার পক্ষে না বিপক্ষে? কোরআন যা বলে ওই আন্দোলন আজ থেকে আমরা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে অন্তত জবাব দিতে পারবো, ইয়া রব যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম তোমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করানোর জন্য 24 ঘন্টায় চেষ্টা করেছি, আল্লাহ হয়তো বলবে চেষ্টা করেছো সেটা মাফ করে দিন। কিন্তু আপনি দাঁড়ায় বলবেন আল্লাহ কোরআনের মাহফিল বন্ধ করে দিছি, কোরআন ছিল যেখানে সেখানে আক্রমণ করছে, কোরআনের যারা দল করতো ওদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে পিটাইছে, আল্লাহ বলবে সাইজ আজকে তোর হবে, ঠিক না বে? ঠিক। তাহলে কোরআনের বাহিরে আমরা যাব? কারণ আমার জান্নাতের সোজা পথ একটা কিতাব, কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। তাহলে কোরআন যেটাকে সাপোর্ট করে আজ থেকে আমরা সেটাকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই একটা কিতাবে, কিতাবটার নাম কি? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহই নাই, ভুল থাকবে কিভাবে? সন্দেহ থাকলে না ভুল থাকার কথা ছিল, ঠিক না বে? ঠিক। কি নাই? সবাই বলেন কি নাই? তাহলে সন্দেহ ছাড়া আমরা একটা জান্নাতের কিতাব পেয়েছি, কিতাবটার নাম কি? আল কোরআন। কোরআন যেটাকে সাপোর্ট দেয় আমরা ওইটাকেই সাপোর্ট দেব, কোরআন যেটাকে নিষেধ করে আমরা সেটাকে নিষেধ মানব পৃথিবীর কারো দিকে, তা কারণ আমাদের সময় নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সূরাতুল ফাতিহা ছোট্ট একটা আয়াত, ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সোজা পথ চাই। আল্লাহ বলছেন জান্নাতের পথ কোরআনের পথ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া।